ভিডিওতে থাকছে পাঁচটি বেস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন যা আপনার মোবাইলের জন্য হতে পারে অনেক বেশি হেল্পফুল। তো বন্ধুরা, ইউটিউব জগতের মধ্যে আপনি যদি ঘুরতে ফিরতে এরকমই অজানা রহস্যময় অ্যাপ্লিকেশনের কাজ দেখতে ভালোবাসেন, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা ব্লাইক আসবে সেটাকে অন করে দিয়ে আমাদের দলে করে নেবেন জয়েন, যাতে করে আমাদের প্রতিটি নতুন আপডেট নোটিফিকেশন সবার আগে বন্ধুরা আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আমি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে যে সমস্ত লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে বন্ধুরা আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, পুরো ভিডিও না দেখে আপনি যদি কোনো অ্যাপের কাজ না করতে পারেন তো এই ভিডিও আমি দায়ী না, তো এই জন্য আপনি পুরো ভিডিও দেখবেন। তো চলুন বিনা কারণে টাইম নষ্ট না করে লেটস গো ফর স্টার্টেড ভিডিও। তো বন্ধুরা, লিস্টে থাকা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বন্ধুরা ইউনিভার্সাল কপি। ঠিক আছে বন্ধুরা, ইউনিভার্সাল কপি বন্ধুরা, এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট ইউটিউবের ভিডিও থেকে টেক্সটগুলো কপি করতে পারেন। তো বন্ধুরা, এটি একটি মারাত্মক অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন, ওপেন করার পরে বন্ধুরা এখানে এনেবল করে দিবেন, এরপরে আপনাকে সেটিংয়ে অ্যাসেবিলিটি সেটিংয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ইউনিভার্সাল কপি নামে এটাকে আপনি অন করে দিবেন, অন করে দেওয়ার পর বন্ধুরা এখানে এনেবল করে দিবেন, এনেবল করে দেওয়ার পর বন্ধুরা ব্যাকে চলে আসবেন, এরপরে আপনি যে কোনো ইউটিউব বা ওয়েবসাইটে চলে যান। তো বন্ধুরা, আমি আমার ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউবের ডিসক্রিপশনে সেইগুলো কিন্তু কপি করা যায় না। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। তো আমি একটি ভিডিও ওপেন করতেছি। তো বন্ধুরা, ডিসক্রিপশনে এখানে দেখেন আমি যদি এখানে ট্যাপ করে ধরে রাখি তাহলে লেখাগুলোকে দেখছেন কপি হচ্ছে না। তো বন্ধুরা, এই অ্যাপটি উপরে নোটিফিকেশন এখানে অ্যাক্টিভ করা আছে, সেটা আপনি অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনটা একটা আপনার স্ক্রিন শটের মধ্যে চলে আসছে। এরপরে আপনি এখানে যে সিলেক্ট বাটন আছে, যদি সিলেক্ট বাটনের কোণে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে সমস্ত লেখা কপি হয়ে যাবে। এরপরে আপনি যে লেখাটাকে কপি করতে চাচ্ছেন সেই লেখাটার উপরে শুধু টাচ করুন। তো দেখতে পাচ্ছেন আমার পুরো লেখাটা কপি হয়ে গেছে। এরপর এখানে যদি আমি কপি করি তাহলে সেটা কপি হয়ে যাবে। এরপর আপনি দেখার জন্য আমি জাস্ট আমি মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পরে বন্ধুরা আমি এখানে জাস্ট কপি লেখাটাকে একটু পেস্ট করে দিলাম। তো দেখছেন পেস্ট করে দেওয়ার পরে পুরো লেখাটা এখানে কপি আসছে। এরপরে আপনার যতটুকু লেখার প্রয়োজন বা যতটুকু ডিসক্রিপশন আপনার লেখা প্রয়োজন সেটুকু আপনি এখানে মাপ মতো করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, এরকমই কিছু ওয়েবসাইটে আছে যেগুলোকে টেক্সটগুলো কপি করা যায় না, তো এই অ্যাপের মাধ্যমে সহজে আপনি কপি করতে পারেন। তো বন্ধুরা, লিস্টে থাকা দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বন্ধুরা YTML। বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে হচ্ছে আপনি কী করতে পারবেন, এই অ্যাপটির মাধ্যমে আপনি ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন YTML। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, সামনে আমরা একটি সং চলে আসছে, আমি একটি সং এখানে ওপেন করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আমার ভিডিও এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এরপরে এখানে দেখছেন মাইক্রোফোনের চিহ্নতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এরপরে আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডে ছাড়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি চলতেছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার এখানে চলে আসছে, আপনি একটু লক্ষ্য করেন দেখেন। এরপরে আপনি যে কোনো এখানে কাজ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলতেছে, আপনি ইউটিউব ভিডিও ফুলভাবে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে ভিডিওটি চলতেছে আর এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে, এটা আপনি বড় করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, লিস্টে থাকা তিন নাম্বার যে অ্যাপ্লিকেশন তার নাম হচ্ছে ধরুন সেফ হেডফোন। বন্ধুরা, এই হেডফোন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কী করতে পারবেন, যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার মোবাইলকে মাউথ স্পিকার অর্থাৎ মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন। তো দেখা গেলো আপনি যদি কোনো অনুষ্ঠানে বা কোনো বক্সে যদি আপনার মোবাইলকে হেডফোনের সাথে কানেক্ট করে দেন, এরপরে যদি আপনি মোবাইলে যদি হ্যালো হ্যালো বলেন তাহলে সাউন্ড বক্সও হ্যালো হ্যালো শোনা যাবে, যেমনিভাবে আমরা মাইকে অনুষ্ঠানে যেভাবে মাইকে কথা বলা যায়। তো বন্ধুরা, আমি সফটওয়্যারটি ওপেন করলাম, ওপেন করার পরে বন্ধুরা এখানে এনেবল করে দিবেন, এনেবল করে পরে দেওয়ার পরে বন্ধুরা এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে এই জন্য এটা হবে না। তো জাস্ট এটা কিছু করার নেই, আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা মাইক্রোফোনটা এখানে হেডফোন লাগাবেন, হেডফোন লাগার পরে এরপরে এটা যদি আপনি হ্যালো হ্যালো বলেন তো এখানে সাউন্ড স্পিকারে বা বক্সে শোনা যাবে। তো বন্ধুরা, লিস্টে থাকা যে চার নম্বর অ্যাপ্লিকেশন তার নাম হচ্ছে বন্ধুরা VSS ক্যাম। তো বন্ধুরা, এটা একটি ক্যামেরা। বন্ধুরা, এই ক্যামেরার মাধ্যমে আপনার নতুন বর্তমান ভিডিও করে প্রায় 10 বছর আগের ভিডিওতে আপনি ভিডিও রেকর্ড শ্যুট করতে পারেন। কোনো বন্ধুকে আপনি বুঝাতে পারেন যে আমি এই ভিডিওটি প্রায় 10 বছর আগে করেছি। তো বন্ধুরা, জাস্ট আপনি ক্যামেরাটা ওপেন করবেন। তো বন্ধুরা, ক্যামেরাটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরাটা প্রায় চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি পুরাতন জামানার মতো ভিডিওটা করতে পারেন, যে আমি প্রায় 10 বছর বন্ধুর ভিডিওটা আমি আগে করেছি। তো এটা জাস্ট আপনি এইভাবে করতে পারেন, এইভাবে যদি সুয়েট করবেন তাহলে এটা ঝিলমিলাবে এবং এখানে আপনি লাইট কমাতে পারেন, আপনি টিভি করলে এখানে বুঝতে পারবেন।
তো এটা একটি বেস্ট ভালো অ্যাপ্লিকেশন, তাই আমি লিস্টে রেখেছি। এই ভিডিওটা অবশ্যই আপনারা ট্রাই করতে দেখতে পারেন। তো লিস্টে থাকা 5 নম্বর যে অ্যাপ্লিকেশনটি বন্ধুরা, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বন্ধুরা সাউন্ড হল্ট। ঠিক আছে বন্ধুরা, সাউন্ড হল্ট এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো গানকে সন্ধান করে আপনি মোবাইলে খুঁজে বের করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কোথাও একটা অনুষ্ঠানে বক্সে আর গান বাজতেছে, সং বাজতেছে, সেই গানটি আপনার পছন্দ লেগেছে, ভালো লাগছে, আপনার মোবাইলে ডাউনলোড করতে চান, কিন্তু সেই গানের নামটা আপনি কি লেখে সার্চ দেবেন আপনি তো খুঁজেই পাচ্ছেন না। জাস্ট খালি ওই সময় এই অ্যাপটি আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চিংয়ে ক্লিক করলে আপনার গানটা সন্ধান করে বের করে দেবে। তো বন্ধুরা এখানে স্ক্রিন রেকর্ডের জন্য হচ্ছে না, তো আমি একটা গান স্ক্রিন শট করে রেখেছি, আমি বের করেছি। তো বন্ধুরা জাস্ট এইভাবে ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে গানটি এইভাবে চলে আসবে। ঠিক আছে, আমি একটা গান এখানে হিন্দি পার্টি অন মাই মেন অর্থাৎ রেস টু একটা ছবির গান। তো এইভাবে যখন আসবে তখন বন্ধুরা অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন, এখানে প্লে বাটনে ক্লিক করবেন, প্লে বাটনে ক্লিক করবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গানটা এখানে অবশ্যই এইভাবে প্লে হয়ে যাবে। তো প্লে হওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি আবার এইভাবে আপনি গানটা যদি ক্লিক করেন এখানে, তো গানটা এইভাবে তো সরাসরি আপনি এখানে ইউটিউব থেকেও গানটা পুরোপুরি দেখতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এটা একটি বেস্ট অ্যাপ্লিকেশন বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে আপনি গানটা সেখান থেকে সাথে সাথে প্লে করতে পারতেছেন। তো এইটার মতো আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো এইটার চেয়ে বেস্ট হতে পারে না। তো এই জন্য আপনাদের সাথে এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে, এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, খোদা হাফেজ, গুড বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়।